ওয়েলকাম গাইজ, আসসালামু আলাইকুম। আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই বানিয়ে দেখাবো আপনাদেরকে। তার জন্য আমি 4 পিস লেগ পিস নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো মতো ধুয়ে একটি বক্সের মধ্যে নিয়েছি, যাতে ম্যারিনেট হলে এটা আমি মুখটা বন্ধ করে রেখে দিতে পারি। এখানে আমি আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট দিয়ে নিচ্ছি। এখন আমি গুঁড়ো মরিচ অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো, তারপর স্বাদ মতো লবণ দিচ্ছি। এখন আমি জিরে গুঁড়ো দিচ্ছি, সাথে হচ্ছে দারচিনি, এলাচি গুঁড়ো দিয়ে নিচ্ছি। এরপর এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি আর গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর আমি এখানে 2 চামচ সয়া সস ব্যবহার করছি, এবং সর্বশেষ আমি 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসের বদলে সিরকাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, সিরকা বা ভিনেগার। এখন আমি এটাকে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে হাতের দ্বারা খুব ভালো করে ম্যারিনেট করতে হবে, যাতে মাংসগুলোর ভিতরে মশলাটা খুব ভালো মতো ঢুকে। ভালো মতো ম্যারিনেট হয়ে গেলে এটাকে আমি 8 ঘন্টার জন্য ফ্রিজে মুখটা বন্ধ করে রেখে দিব বক্সে। এখানে আমি একটা ডিম অ্যাড করেছিলাম, কিন্তু সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। এখন আমি এই ফ্রাইসগুলোর উপরে হচ্ছে আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তারপরে আমি এখানে ভালো মতো চিকেনের গায়ে আটাটা লাগিয়ে নিব। ভালো মতো লাগিয়ে নিতে হবে, যাতে প্রতিটা টুকরোর মধ্যে ভালো মতো আটা বা ময়দা যেটা ইউজ করেন সেটা লেগে যায়। আমি এখানে আটা ব্যবহার করছি, প্রথমেই বললাম। আটাটা ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা মাংসের গায়ে সুন্দর মতো আটাটা লেগে যায়। আমার আটা একটু কম ছিল, তাই আমি আরেকটু আটা অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আটাটা অ্যাড করে নেবেন। তারপর আমি এগুলোকে ভেজে নিব। আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তেলটা ভালো মতো গরম হলে তারপর ফ্রাইগুলো দিব। অবশ্যই তেলটা গরম হওয়ার পর দিতে হবে, ঠান্ডা তেলে ফ্রাইস দিলে এই উপর থেকে আটাগুলো ছেড়ে ছেড়ে আসে, তাই আমি গরম হওয়ার পরেই দিচ্ছি। এখন আমি ফ্রাইসগুলো ভেজে নিব। ভেজে নিয়ে সবাইকে খাওয়ার জন্য সার্ভ। এভাবেই আপনারা ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই এনজয় করতে পারেন প্রিয় মানুষদের সাথে। এভাবে বানিয়ে খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় বানিয়েছেন না বাহির থেকে এনেছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।